রাত দুটা দেড়টার থেকেই মানে বাড়ির সামনে দিয়ে ওরা বাইক নিয়ে ঘোরাঘুরি করছিল প্রথমে, তারপরে গেটের মধ্যে বাড়ি দিয়ে দিয়ে ডাকছিল খুব নোংরা গালি গালাজ করে। আমরা তো সেসব গালি মুখে আনতে পারবো না, এত সব নোংরা গালি গালাজ করে ওরা ডাকছিল যে বের হয়ে আয় বাড়ি থেকে, মেরে ফেলবো কেটে ফেলবো এরকম। তারপরে হ্যাঁ এরকম করতে করতে যখন কেউ আমরা বের হচ্ছি না বাড়ি থেকে, আমরা পুলিশকে ঘর থেকেই পুলিশকে ফোন করে দিয়েছি থানায়, তখন ওরা ওই গেট ধাক্কাধাক্কি করে গেট বাড়াবাড়ি করে আমার লোহার গেট ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে আমার গ্রিল বারান্দার গ্রিলে তালা মারা আছে, সেইখানে গ্রিলের মধ্যে আমাদের গ্যারেজের তো লোহার শাটার দেওয়া আছে, শাটারের মধ্যে সমানে বাড়ি যা যা পেয়েছে সব কিছু দিয়ে বাড়ি আর জিনিসপত্র অনেক কিছু নিয়েও গেছে। মানে মেশিন টেশিন আমাদের বাড়িতে তো কনস্ট্রাকশনের বিজনেস, অনেক রকম মেশিন টেশিন আছে, সেসব কিছু মেশিনপত্রও নিয়ে গেছে ওরা। খুব গালিগালাজ করছে, কেউ আমরা বেরোইনি, পুলিশ আসা পর্যন্ত আমরা ঘরেই ছিলাম সবাই। তারপরে যখন ওই বাড়িতে কেউ বেরোচ্ছে না, তারপরে এইখানে এসে যেহেতু ওদের টিনের সব, ওখান থেকেও কিছু রড টড আর ওরাও ভোজালি টোজালি নিয়েই আসছিলো সঙ্গে, নিয়ে এসে এই বাড়িতে সব ভাঙচুর করছে। তারপর হ্যাঁ এরা এই ধরনেরই মানুষ, এরা মোটামুটি গত এক দেড় বছর ধরে আমাদের পাড়া তাণ্ডব চালাচ্ছে। দুই তিনজন আছে এমন, বাইক নিয়ে ওরা ঘোরাঘুরি করে, প্রচণ্ড আওয়াজ বাইকের, আর কিছু বলতে গেলেই বাজে বাজে গালিগালাজ করে, বলে রাস্তাটা কি তোদের বাবার, এই রকম। তারপরে এই রিসেন্ট দুর্গাপূজার দশমীর পর দিন এখানে একটা বাচ্চাকে ওরা অ্যাক্সিডেন্ট করেছিল, তো ওই বাচ্চাটাকে যখন অ্যাক্সিডেন্ট করে ওর মানে বুকে হাতে হাত ভেঙে গেছিলো, হসপিটালাইজ ছিল। তারপরে ওরা যাতে পুলিশ কমপ্লেন না করে সেই জন্য ওই দিনই রাতের বেলা তিনটা সাড়ে তিনটার সময় এসে ওদেরকেও মারধর করে ওদের বাড়ি ভাঙচুর করে দিয়ে গেছে। ওরা খুবই গরিব সাধারণ মানুষ, ওরা ভয় পেয়ে ওরা কমপ্লেন করেনি। আমরা তো চাই যে এই দুষ্কৃতীদের শাস্তি হোক, আমরা এই শান্তিতে থাকতে চাই এই পাড়ায়। আমার নাম সুমিতা সরকার।